বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি। জাতীয় রাজনীতির আঁচ পড়েছে সেখানে। এর মধ্যে সমিতি থেকে বাদ পড়া নায়িকা শিমুকে হত্যাও করা হয়েছে, ফলে আগুনে ঘি ঢালার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যে হঠাৎই ইলিয়াস কাঞ্চন নির্বাচনের ঘোষণা দেওয়ায় চাঙ্গা হয়ে উঠেছে পুরো চলচ্চিত্র অঙ্গন। আপনারা জানেন যে 28 বছর ধরে আমি কিন্তু, আমাদের তো সংগঠন অনেক বড়, শিল্পী সমিতি তো একটা মাত্র মানে জায়গার মধ্যে, আর আমার তো সারা দেশ এমনকি বিদেশেও পর্যন্ত আমাদের শাখা সংগঠন রয়েছে, তাহলে সেগুলো কীভাবে চলে? সেখানে তো তাহলে আরও বেশি কাজ হওয়ার কথা। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের সংগঠনগুলো চলে কিন্তু তাদের নিজেদের পয়সায়, কিন্তু নিজেদের পকেটের পয়সা, নিজেদের সময় ব্যয় করে এখানে কাজ করতে পাওয়ার কিছু নাই। কিন্তু আমার সংগঠনে নিরাপদ সুরক্ষায় যারা কাজ করে তারা কিন্তু কিছুই পাওয়ার নাই, তারা কিন্তু কাজ করে আনন্দ পায়, ভালো কাজ করে বুকে শান্তি পায়, যার জন্য তারা কাজ করে। আমার কাছে কথা হলো যে আমার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন, এবং দায়িত্ব পালন করার মধ্যে, ভালো কাজ করার মধ্যে যে সুখ আছে সেই সুখটুকু তারা অর্জন। তবে এরকম পরিস্থিতিতে নির্বাচন বানচালের আশঙ্কা করছেন অনেকে। তাদের অভিযোগ, মিশা জায়েদ পরিকল্পিত ঘটনা ঘটিয়ে যে কোনো সময় বানচাল করতে পারে নির্বাচন। এই 184 জন বিভিন্ন চরিত্রে বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজন, তাদেরকে বাদ দিল কেন? শিল্পী সমিতির সে সেক্রেটারি আর মিশা সদাগর প্রেসিডেন্ট, ওরা দুজন করেছে, কেন তুমি করবা? একটা চাকরের ক্যারেক্টার আছে 2 সিনের, ওটাকে এই মিশা করবে বা জাহেদ খান করবে? এই চাকরের ক্যারেক্টারটা কে করবে? বাদ দিলেই হলো। কারণ 2017 সালের ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন করার কথা বলায় বেকায়দায় পড়েছেন তারা। ওই তালিকায় বাদ পড়া 184 জনও অন্তর্ভুক্ত ছিল। এদিকে এফডিসির নিরাপত্তা রক্ষায় বাড়তি মনোযোগী হয়েছে র্যাব ও পুলিশ, অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন যে কোনো মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে যেতে পারে এফডিসি, সুতরাং নিবিড় তদারকি এখন জরুরি। অসংখ্য মানুষ, নির্যাতিত মানুষের জন্য আমরা আসলে কাজ করছি। সো আমার ধারণা যে নির্যাতিত মানুষের এই যে কষ্ট, এই যে কান্না বুকের ভেতরে, এটাই আমাদের অনেক বড় শক্তি। এই শক্তি আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। 2017 সালে যখন নির্বাচন হয় তখন যে শিল্পী সমিতি যা দেখছিলেন, প্রিয় দর্শক, আপনারা যদি কখনো এফডিসি আসলে দেখবেন, এবং আমার শিল্পীরাও দেখেছে, সাংবাদিক ভাইরাও দেখেছে, যা আছে সেটা কিন্তু আমি যখন সেক্রেটারি এবং সাকিব খান যখন প্রেসিডেন্ট তখন যা করেছিলাম সেটাই আছে। ওরা কি করেছে? কিছুই তো করেনি। দায়িত্ব পালন করছি আর 5 বছর আগের থেকে, 10 বছর আগের থেকে দায়িত্বে এসেছি 2 টার্ম, আর লাস্ট 2 টার্ম তো আমি কাজই করতে পারিনি। কেন? করোনা। আমার শুধু মানুষকে সহযোগিতা আর করোনা ব্যাপার নিয়ে শুধু দৌড়াতে হয়েছে, অন্য কোনো কাজ করতে পারিনি। আমি শিল্পীদের বাসস্থানের ব্যবস্থা করা, 200-300 শিল্পী আমার খুব বাজে অবস্থা। আমি পরপর 4 বছর ছিলাম সেক্রেটারি, 5 বছর ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 4 বছর প্রেসিডেন্ট। তো বিষয়টা হচ্ছে আমি মূলত এটা সেবা হিসাবে নেই, মূলত আমি আমার এই অনুমোদনের মাধ্যমেই, আমার সিনিয়রদের মাধ্যমে আমি শিখেছি কাজ, এবং এটাকে সেবা হিসাবে নেই। এবং আমি মনে করি যে এটাকে আমরা সেবা, যারা যারাই করতেছে সেবার উদ্দেশ্যেই করবে। এক প্যানেলের কর্মীরা অন্য প্যানেলের কর্মীদের প্রতি ক্ষুব্ধ হয়ে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। জহির আহমেদ, চেঞ্জ টিভি ডট প্রেস।